এদের ইমাম তুমি খোদার নূরানী, ও গো নবীদের ইমাম তুমি খোদার নূরানী, তোমার উপরে নাজিল হলো খোদার বাণী, ও গো নবীদের ইমাম তুমি খোদার নূরানী, তোমার উপরে নাজিল হলো খোদার বাণী, ও গো নবীদের ইমাম তুমি খোদার নূরানী, তোমার উপরে নাজিল হলো খোদার বাণী। একদিন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলছি, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খুব মন দিয়ে শুনবেন, বিশেষ করে আমার মায়েদেরকে বলছি, কারণ আল্লাহ রসুলকে কেমন ভাবে মহাব্বত করবেন। তো আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলছি, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মনে আশা জেগেছে আপনাকে একটু বাড়ি নিয়ে গিয়ে একটু একটা ছাগল পুষেছি, একটা খাসি পুষেছি খুব যত্ন করে আপনাকে খাওয়াবো বলে, আপনি আমার বাড়িতে কি আসবেন, আপনাকে একটু মেহমানদারি করব। আল্লাহ রসুল বলছে, জাবের বাড়ি চলে যাও, তুমি খানা পিনার ব্যবস্থা করো, আমি তোমার বাড়িতে যাব। তখন বাড়িতে এসে ওই জাবের ছাগলটাকে জবাই করছে, আর দুটো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঘটনাটি। মন দিয়ে শুনবেন, কবি বলছে দেখুন, জাবের নামে এক সাগাবি নবী চিরছিল, জাবের নামে এক সাগাবি নবী চিরছিল, একদিন তিনি তয়ার নবীকে দাওয়াত করিল, একদিন তিনি তয়ার নবীকে দাওয়াত করিল, বিসমিল্লাহ বলে ছাগল চপাই করিল যখনই, আর ছুটে এসে দেখিতে থাকে, ছুটে এসে দেখিতে থাকে দুই নয়নের মনি, ও গো নবীদের ইমাম তুমি খোদার নূরানী, তোমার উপরে নাজিল হলো খোদার বাণী। তাহলে কি ঘটনা ঘটছে? আল্লাহ রসুল, আল্লাহ রসুলকে দাওয়াত করে জাবের বাড়িতে এসেছে, এসে ছাগলটা জবাই করেছে, আর সেইখানে জাবের দুটো ছেলে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আব্বাজান কেমন করে ছাগল জবাই করেছে সেইটা দেখেছে। জাবের ছাগলটা জবাই করে নিয়ে গোস্তটা বার করে নিয়ে স্ত্রীর কাছে দিয়েছে, বিবির কাছে দিয়েছে, বিবি তুমি এটা রান্না করো, আর আমি গিয়ে রসুলকে নবীকে ডেকে নিয়ে আসি, আল্লাহ রসুল আমার বাড়িতে খাবে। যখন জাবের গিয়েছে আল্লাহ রসুলকে ডাকতে, আর বড় ভাই দুটো ছিল ঘরে, তলোয়ারটা বার করে নিয়ে এসে দুই ভাই খেলা করছে, দুই ভাই তলোয়ার নিয়ে খেলা করছে, কি খেলা করছে দেখুন, তলোয়ার নিয়ে এলো, তলোয়ার রেখে এলো বিজিকে ডাকতে গিয়েছে, তলোয়ার রেখে এলো বিজিকে ডাকতে গিয়েছে, দুই ভাই মিলে তলোয়ার নিয়ে খেলা করেছে, দুই ভাই মিলে তলোয়ার নিয়ে খেলা করেছে, আর মাংস নিয়ে শোনিয়ে তাড়াতাড়ি রাধছে জননী, আসবেন যিনি ঘরেতে মোর, আসবেন যিনি ঘরেতে মোর আমিনার বলে, আসবেন যিনি ঘরেতে মোর আমিনার বলে, তাড়াতাড়ি করে রান্না বান্না করছে, কারণ আনন্দের সাথে রান্না করছে, কারণ আল্লাহ রসুল আসবে আমার বাড়িতে খানা খাবে, আমি মা তাড়াতাড়ি করে রান্না করি, সেই জন্য আল্লাহ রসুলের জন্য তাড়াতাড়ি করে রান্না করছে। আর বাচ্চা দুটো তখন তলোয়ারি নিয়ে যখন খেলা করছে, তখন খেলা করতে করতে বড় ভাইটা ছোট ভাইটাকে বলছে, ছোট ভাই আব্বাজান ছাগল জবাই করেছে তুমি দেখেছো তো? বলে হ্যাঁ, কত সুন্দর করে আব্বাজান ছাগল জবাই করেছে। বলে তুমি দেখবে, চলো আমরা আজকে ছাগল জবাই খেলবো, আমরা আজকে ছাগল জবাই খেলবো। তখন বড় ভাইটা ছোট ভাইকে বলছে, আব্বাজান যেমনটাকে যেমনভাবে ছাগলটিকে মানে শুইয়েছিল তুমি তেমনিভাবে শুয়ে পড়ো, আমি দেখাচ্ছি আব্বাজান কেমনভাবে ছাগল জবাই করেছিল। আরে যেই না শুয়ে পড়েছে, সেই ওই তলোয়ারটা নিয়ে ওই ছোট্ট সন্তানটার গলার উপরে চালিয়ে দিল, গর্দানটা কেটে গেল এবং রক্তে সারা দেহটা লাল হয়ে গেল। কবি বলছে দেখুন, ছোট ভাই তার ছাগল গিয়ে শুয়ে পড়িল, ছোট ভাই তার ছাগল গিয়ে শুয়ে পড়িল,
बड़ो भाई तलवार लिए बड़ो भाई तलवार लिए चबाई कोरी लो रोक तेरा तलवार पिले के दे उठे तलवार पिले के दे उठे पड़ो भाई तो कोने ओ गोन भी तेरी इमाम तुम्हें खुदरी नूरानी तुम्हार बारे नजिल गलो खुदरी वाणी जगन गद्दान केटे गलो গরু জবাই আমরা কুরবানির সময় দেখি যখন গরু জবাই করে রক্তটা কেমন ভাবে বার হয় দেখেছেন তো গায়ে মায়ে সব লেগে যায় যখন ওই বাচ্চাটাকে জবাই করেছে আর রক্ত দেখে বাচ্চাটা তলোয়ার ফেলে দিয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে মায়ের কানে আওয়াজটা চলে গিয়েছে মা জননী রান্না বান্না ফেলে রেখে দিয়ে ছুটে গিয়ে উপরে চলে গিয়েছে আর যখন মা জননী উপরে চলে গিয়েছে বড় ভাইটা তো ছোট ভাইটা থেকে জবাই করে ফেলেছে তখন মায়ের ভয়েতে আমরা যখন ছোট ছোট বাচ্চারা দেখবেন একটা ভুল করে মা জননী যখন তার দিকে যায় আর সেই বাচ্চাটা দৌড়াতে থাকে তেমন ভাবে ওই বাচ্চাটা তখন দৌড়াতে শুরু করেছে যখন মা জননী চিৎকার শুনে উপরে চলে গিয়েছে তখন বাচ্চাটা দৌড়াতে শুরু করেছে কবি বলছে দেখুন ছুটে যখন ছাদের পরে গেলেন জননী ছুটে যখন ছাদের পরে গেলেন জননী মায়ের ভয়ে বড় ছেলে ছুটল তকনে মায়ের ভয়ে বড় ছেলে ছুটল তকনে রক্ত মা রক্ত মা ছেলে দেখে কাঁদছে জননী রক্ত মা ছেলে কাঁদছে জননী আর বড় ছেলে ছাদের থেকে মরে পড়ল তকনে বড় ছেলে ছাদের থেকে পড়ে মরল তকনে রক্তমাখা চেহারাটা দিকে ঝরঝর করে কাঁদছে আর এদিকে মা জননী উপরে গিয়েছে বলে সেই জন্য বড় ভাইটা মায়ের ভয়েতে ছুটতে লেগেছে আর বড় ভাইটাও ছাদের থেকে পড়ে সেটাও মারা গিয়েছে তাহলে মায়ের দুটো সন্তান ছিল দুটোই মারা গিয়েছে মায়ের কলিজাটা খালি হয়ে গেছে মায়ের কোলটা খালি হয়ে গেছে মা জননী কান্নাকাটি করছে করতে করতে মনে পড়েছে আল্লাহর রসুল তো আমার বাড়ি আসবে খানা খেতে আসবে তাহলে আল্লাহর রসুল এসে যদি খানা না পায় তাহলে আমার আল্লাহ পাক মানে নারাজ হয়ে যাবে সেই জন্য বাচ্চাটিকে নিয়ে ঘরের ভিতরে শুইয়ে রেখে কাপড় চাপা দিয়েছে দিয়ে মা জননী আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে মা জননী আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে আল্লাহর রসুল কিছু সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়ি পৌঁছাচ্ছে জাবেরের বাড়ি পৌঁছাচ্ছে তখন জিবরিল আমিন এসে খবর দিচ্ছে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ জাবেরের দুটো ছেলেকে সঙ্গে করে নিয়ে খানা খাবেন আল্লাপাক বলে দিয়েছে আল্লাপাক বলে দিয়েছে যে জাবেরের দুটো সন্তানকে নিয়ে খানা খাবেন আর এদিকে দুটো ছেলে ভাই দুটো ছেলে দুটোই মারা গিয়েছে এবং আল্লাহ রসুলকে বলছে তুমি দুটো ছেলেকে সঙ্গে নিয়ে খানা খাবে কবি বলছে দেখুন আল্লাহর নবী শিশি আর কিছু সাগাবে আল্লাহর নবী এসেছে আর কিছু সাগাবে এক সঙ্গে বসে খাবে খানা এক সঙ্গে বসে খাবে খানা দয়ারি নবী আল্লাহর নবী এসেছে আর কিছু সাগাবে এক সঙ্গে বসে খাবে খানা দয়ারি নবী ওহি এসে যখন যাচ্ছে জাবেরের দুটো ছেলেকে সঙ্গে নিয়ে খানা খাওয়ার কথা বলেছে যখন আল্লাহ রসুল জাবেরের বাড়িতে পৌঁছে গিয়েছে গিয়ে বলছে জাবেরকে বলছে জাবের তোমার বাচ্চা দুটোকে ডাকো একসঙ্গে বসে খানা খাবো জাবের বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ওরা ঘুমিয়ে গেছে ওদের ঘুমাতে দেন আপনি খানা খেয়ে নেন
আল্লাহ রাসূল তখন বলছেন না কোনো মতেই হবে না কারণ জিবরিল আমিন এসে আমাকে বলেছে যে জাবেরের দুরস ছেলেকে নিয়ে সঙ্গে করে বসে খানা খেতে বলেছে সেই সময় জাবের ঝরঝর করে কেঁদে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো কলিজার টুকরা সন্তান ছিল আমার দুটো কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার জমিনে বেঁচে নেই এই ছাগল জবাইয়ের উদ্দেশ্যে আমার দুটো সন্তান দুটুই মারা গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সন্তান আর দুনিয়ার জমিনে বেঁচে নেই আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে সেই সময় আল্লাহ রাসূল বলছে তোমার সেই সন্তান দুটো কোথায় আমাকে একটু নিয়ে চলো তখন আল্লাহর রাসূলকে জাবের নিয়ে যাচ্ছে সন্তানের কাছে কবি বলছে দেখুন আল্লাহর নবী সবই শুনে অবাক হয়ে যায় আল্লাহর নবী সবই শুনে অবাক হয়ে যায় বিসমিল্লাহ বলে হাতিটি ধরে তাদের তুলে নেয় জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছে বাচ্চা উঠে পড়ো আমি তোমাদের নবী এসেছি আমি তোমাদের রসুল এসেছি চলো একসঙ্গে বসে খানা খাবো বাচ্চা দুটো রক্ত মাখা অবস্থায় আল্লাহ রসুল হাতটা ধরে বিসমিল্লাহ বলে টান দিল বাচ্চা দুটো উঠে গেল আল্লাহ রসুলের সঙ্গে বসে খানা খেতে শুরু করলো জোরে বলুন সুবহানাল্লাহ কবি বলছে দেখুন আল্লাহর নবী সবই শুনে অবাক হয়ে যায় আল্লাহর নবী সবই শুনে অবাক হয়ে যায় বিসমিল্লাহ বলে হাতিটি ধরে তাদের তুলি নেয় টুটি চলে টুটি চলে চিন্তা হয়ে উঠল যখনই টুটি চলে চিন্তা হয়ে উঠল যখনই খুশি হল সাগা পাগল খুশি হল সাগা পাগল আর মা জননী নবীদের ইমাম তুমি খোদার নুরানি তোমার উপরে নাজিল হল খোদার বাণী ও গো নবীদের ইমাম তুমি খোদার নুরানি তোমার উপরে নাজিল হল খোদার বাণী